পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নীলপুরের কমলাদিঘি এলাকার বাসিন্দা শান্তনু দাসের হবি পায়রা ও ঘুঘু পাখি পোষা। প্রতিদিন সকালে তাদের খাঁচা থেকে মুক্ত করে দেন, পরে তারা আবার শান্তনু দাসের বাড়িতে ফিরে আসে। প্রতিদিন সকালে তারা মুক্ত হয়ে প্রতিবেশী নিরূপ কুমার দাসের বাড়ির ছাদে খেলে বেড়াত এক ঝাঁক পায়রা ও ঘুঘু। এতেই আপত্তি ছিল বাড়ির মালিক নিরূপ কুমার দাসের। পাখিদের অত্যাচার বন্ধ করতে ছাদের গাছতলায় বিষ দিয়ে পাখিদের হত্যা করার অভিযোগ ওঠে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়। এই নির্মম হত্যাকাণ্ডে সোচ্চার হয়েছেন একাধিক পশুপ্রেমী সংগঠন। শান্তনু দাসের মা জানান, তার বাড়ির ছাদে পাখিদের বসবাসের ব্যবস্থা করেছেন। প্রতিদিন সকালে তাদের ছেড়ে দেওয়া হয়, সেই পাখিগুলি উড়ে গিয়ে প্রতিবেশী নিরূপ কুমার দাসের ছাদে আনাগোনা করত। রবিবার তারা বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরে দেখেন পাখিগুলি অসুস্থ হয়ে পড়েছে, এর মধ্যে ছটি পায়রার মৃত্যু হয়েছে। তার অভিযোগ, প্রতিবেশী নিরূপ কুমার দাস বিষ দিয়ে পায়রাগুলিকে মেরে দিয়েছেন। তিনি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সকাল সাড়ে সাতটা বাজে, এবার মেয়ে কি করে এসে পায়রাটাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে কি করে, ও ছেড়ে দিয়ে ফিনাইল দিয়ে ঘরটাকে ধোয়ায়, ততক্ষণ ওরা 10 মিনিট ঘোরে। এবার যেতরাতে আমি উঠে আমি চাটা করে আমি পটাই, আস না চা হয়ে গেছে। ভাগ্যিস সেদিনকে ও নিচে যায়নি, তাহলে আমার সব শেষ হয়ে যেত। এবার আমাকে চিল্লাচ্ছে তখন, ও মা তাড়াতাড়ি আসো, সব পায়রা কি খেয়ে নিয়েছে, সব দাপাচ্ছে আর মরছে, মানে ওখান থেকে আসছে পড়ছে। এবার লোকজনই ভিড় হয়ে গেছে, ওরা উড়ে উড়ে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, সব জায়গায় পড়ে পড়ে মরছে, সব দেখি বমি করছে, কেউ দেখি মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে। এবার তো দিশা পাচ্ছি না কি করব। দিয়ে সেই দেখে পাড়ার লোক সবাই যথারীতি ছুটে এসছে, মেয়ে ছেলে মানুষ 7-8-10 বছর ধরে পায়রা পুষি, লাভের থেকে লাভ আমরা খুঁজি না, আর জীবজন্তু মায়া। এবার দেখছি ওই ছাদে পটে বলছে, মা বিষ দিয়েছে দাদা ভাই, বিষ দিয়েছে। এবার টপটা আনতে গিয়ে দেখছি কি টপের মধ্যে এরকম লাল বিষ মাখানো, দেখবে তোমাদের এসে থেকে দিয়েছে আমার ছেলে, দেখি বিষ। আমি যে সর্বনাশ হয়ে গেছে, কটাই পায়রা ডাক। এবার তো এই ছাদে ওই ছাদে পাগলের মতো ওরা ঘুরছে, যে যেখানে পারছে, দিয়ে ডেকে এনে তাতে করে খেতে দিয়ে ঘরে ঢুকায়, আরে ওখানে ওখানে পড়ে পড়ে এই মরে গেছে। তো কী করবো বলো ভাই, কিচ্ছু করার নেই। আমাদের এখানে 60-65টা পায়রা তো ছিল, এবার যে কটা আমরা 6-7টা পেয়েছি, এবার 6টা তো পোস্টমর্টমে গেছে, আর একটা দিতে পারিনি, কি কারণে মরতে হচ্ছে, বিষ দিয়েছে পাশের বাড়িতে, টপে বিষ দিয়েছে। যে টপটা আমরা ধরে এনেছি তখন দেখছি লাল লাল রঙের বিষ একদম, মানে এই যে পাশের বাড়ির ছেলে আবার বলছে আমাকে ঠেট দিয়ে দিচ্ছে, তো বলুন তো আমার টপে আমি বিষ দিতে পারি, কারো কিছু বল। আমি তো যে একবার একটু বল যে বিষ দেবো, তাহলে আমরা পায়রাটা ছাড়তাম না। তখন বলছে আমার বাড়ির টপে আমি বিষ দেবো, লোককে কেন বলবো। আমরা চাইছি আমাদের কোনো না এ ওর যেন একটু মানে কোনো একটু শাস্তি হোক, আর কিছু চাইছি না। জেল ফাঁসি তো এটা নিয়ে হবে না, তবে এটা চাইছি একটু ওর একটু শাস্তি হোক, কারণ এরকম বারবার আমাদের পায়রা হারিয়ে যায়। এবার ধরে নেয় না, খেয়ে নেয় কী করে জানি না ভাই, মাঝে মাঝেই আমরা এরকম কান্নাকাটি করি, পায়রা হারিয়ে যায়। কিন্তু এবার দেখলাম যে চোখের সামনে বিষ ছড়িয়ে দিয়েছে টপের মধ্যে, এখনও টপের প্রমাণ আছে। দেখলাম এই যে এরকম বিষ খেয়ে খেয়ে এসে দাপাচ্ছে, বুকে ধরছি ধপ 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 ধপ, কত তো কোলের মধ্যে পড়ে মরে গেছে। ওই 6টা পাঠিয়েছি। বর্ধমান জেলার পশু হাসপাতালের চিকিৎসক ডাক্তার বাসুদেব ঘোষ জানান, নিহত পায়রাগুলির ময়না তদন্ত করা হবে। এখানে একটা এনজিও থেকে একটা থানাতে জমা পড়েছে যে অ্যানিমেল ক্রুয়েলটি অ্যাক্টের এগেনস্টে কিছু পায়রাকে মারা গেছে আর কি। যাই হোক, ওরা একটা করেছে, এফআইআর করেছেন, এবং সেই এফআইআর ভিত্তিতে থানার এসআই সাহেব, এই বারোয়ান পুলিশ স্টেশনের এসআই সাহেব আমাদের এখানে পোস্টমর্টমের জন্য পাঠিয়েছেন। আমরা আমাদের দিক থেকে যেটা করণীয় আমরা করব, পোস্টমর্টম করব, এবং যদি অন্য কোনো ব্যাপার থাকে, ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যাপার থাকে, সেটা আমরা কালেকশন করে ওনাদের উপস্থিতিতে পাঠাব। এই হলো 6টা পায়রা। হ্যাঁ, সেটা তো এনজিও যারা রিপোর্ট করেছে ওরা বলছে সাডেন ডেথ হয়েছে, কিভাবে মরেছে সেটা ওরা বা আপনারা এনকোয়ারি করে পুলিশ পার্সোনাল পরে জানবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সায় রিপোর্ট, আনন্দবার্তা।